আস্থমা কইলে আমি গোটে ইনফ্লামেটরি এয়ারওয়ে ডিজিজ বল বুঝু যা অর্থ হল লংস ভিতরে যে শ্বাস নলী ভিতরে প্রদা হওয়া দ্বারা হয়ে থাকে এবং এবার দ্বারা আমার শ্বাস নলীগ সংকুচিত হয়ে যায় টেম্পৰাৰী সংকুচিত হৈ যাব দ্বাৰা এটা ৰিভৰচিবল মানে মানে ঔষধ দেৱাৰা কি ট্ৰিগৰ কু কমি যাব এটা ঠিক হৈ যায় যিহেতু এটা ৰিভৰচিবল এৰৱে ডিজিজ কোৱা যায় তেণু যেমিতি মই কৈলি যাৰ চাইটিফিক টৰ্মিনি মই কৈলি শীত দিন যেতিয়া এই ট্ৰিগৰ ফেক্টৰ গুড়া বেছি হু যাৰণৰ আজমা হু সেইপাই হেৰুৱা শ্বাসজনিত সমস্যা আমি আজমা বুলি কোৱা যাওঁ যা ম ଶ୍ୱାସ ନଳୀ ସଂକୁଚିତ ହେବା ଦ୍ଵାରା ଲୋକମାନେ ନିଶ୍ୱାସ ନେବାରେ ଅସୁବିଧା ହୁଏ ଏବଂ ସେମାନଙ୍କୁ ଖାସ ହୁଏ ଯେଉଁଟାକି ଏହାର ପ୍ରମୁଖ ଲକ୍ଷଣ ଆଜମା ଯେମିତି ମୁଁ ଆଗରୁ କହିଛି ମୁଖ୍ୟତଃ ଖାସ ହବା ଧଇଁ ଛଇଁ ହେବା

ক্লিনিকা স্টেথো মাধ্যমে আমি দেখি তা যদি কোণী লোককে পচার যায় সে হুইসিল মার্লা ভাল তার শব্দ হোচি যে প্রায়ত একপোজর হলে আলর্জির এক্সপোজর হলে বেশি হোচি কিংবা শীত বড়িলে বেশি হোক প্রায়ত রাতে কিংবা আর্লি মর্নিং এটা বেশি হোচি এইগুলি লক্ষণ সহ যদি কোশি লোক প্রেজেঁট করে আমি ভাবু সম্ভবত তাকে আজমা হয়েথাইপরে তাকে আমি স্টেথোস্কোপ মাধ্যমে দেখু তা ভিতরে ছাতে ভিতরে সেই শ্বাসর লক্ষণগুলো पर तो जोड़ा आम रही कहूँ बेले बे डायग्नोसीस्त आमुकुडे ब्लड्र चेकअप जमी ब्लडर सिबिसी करें देखू इनफेक्शन तार कारण पारे कि ब्लड ब्लड्रे योसोनोफिल काउंट अधिका अच्छे नाई छाती रक्सरे करफेक्शन कंट्रोल अच्छे कि आ सब कमनली यूज होता जिन जोटा स्पायरोमेट्री पल्मोनरी फंक्शन टेस्ट मध्यम जानपारी था जदिएँ तार कौन से लंगसर फंक्शन ડીફેક્ટી જેટમે એફી ભી વીટરમિનેસન કરું ત્યાં જાની પુ તું આજમા હોઈ કે નહીં તણુ લક્ષણ જનિત મુખ્યતઃ ધરા પડી થાય એતગુળે પ્રોસીજીર ડગ્નોસ્ટિક પ્રોસીજીર અહીં માધ્યમનેણય કરી ପ୍ରଥମତଃ ଜିନିଷ ଆଜ୍ମାର କାରଣ ଆମକୁ ନିରୂପଣ କରିବାକୁ ପଡ଼ିବ ଯେମିତି ମୁଁ କହିଛି ଯେ ପ୍ରଥମ ଜିନିଷ ହେଉଛି ଆଲର୍ଜିର ନିରୂପଣ କେଉଁ ଜିନିଷ ପାଇଁ ଆପଣଙ୍କୁ ସେଇଟା ଆଲର୍ଜି ହେଇକି ଆପଣଙ୍କ ଆଜ୍ମା ହେଉଛି ତାଠାରୁ ଦୂରେଇ ରହିବା ସବୁଠୁ କମନ କଜ୍ ହେଉଛି ଧୂଆଁ ଧୂଳିକଣା ଏବଂ ପୋଲନ୍ ଗ୍ରେନ୍ ଏହା ମାଧ୍ୟମରେ ସବୁଠୁ ବେଶୀ ହୁଏ ତେଣୁ ତାଠାରୁ ଦୂରେଇ ରହିବା ଯାହାର ଆଜ୍ମା ଅଛି ତାଠୁ ତାକୁ ଦୂରେଇ ରଖିବା প্রথম পর্যায়ে যেতবে অধিকা নিঃশ্বাস নেবায় অসুবিধা হ্যাঁ আমি সেনহেলর দেওয়াপি কহত লোক ক্ষেত্রে ভ্রান্ত ধারণা যে অনহলটা কালে দেহপারাপ হয়ে মুরখা চাহি যে ইনহেলর হচ্ছে এর প্রকৃষ্ট চিকিৎসা কারণ যেহেতু আমার লংস ভিতরে কিংবা শ্বাস নলী ভিতরে প্রদাহ থাকে আমি যদি সেনহেলর ফর্মে হি ঔষধগুড়ি দিয়া যায় তাহলে কেবল শ্বাস নলীরা কাম দেব এবং বডির অন্য অর্গান গুড়ি তার অর্গানগুলো কফেক্ট হব না যদি ଖାଇବା ଦିଆଯାଏ ତାହେଲେ ନଳୀକୁ ଯିବ ତାପରେ ରକ୍ତ ପ୍ରବାହରେ ଯିବ ତା'ର ସମ୍ଭବତଃ চানসেস থাকে তেম কু চি যে মাধ্য়মরে আমি সবু বেশি এমন ট্রিটমেন্ট করো সেটা হোক ইনহেলেসনাল মেডিকেসন যা মাধ্যমে আমি ইনহলেসনাল বিটা আগুন দে আমি লাগিয়ে ইনহেলেশন ফর্মে দিয়া যায় বহুগুড়ি ইনহেলেশন ফর্ম আছে যেমন কি এম ডিআই অটর ডোজ ইনহেলার অনেক জেলে পম্প ভাড়া তাকে ইউজ কলে গ্যাস ভষধ বাহারে আছে ডিপিআই फर्म था जहाँ कोई भाग चूर्ण करोसाड़ी देने से श्वासन जी तादी अधिका नेबुलाइजर फॉर्म नेबुलजर फर्म दिया जाऊ नेबुलाइजर टा आज छोटो छोटो कणिका जोटा कि अति सहजन भितर को जाए जेते बेले रोगी गुरुतर हुए बेले आमे से आम से भेन्टिलेटर को पड़े जहा को नॉन इन वेंटिलेशन किंबा ଅତି ଗୁରୁତର ହେଲେ ସେମାନଙ୍କୁ ଇନଭାଜି ଭେଣ୍ଟିଲେସନ୍ ମଧ୍ୟ ଦିଆଯାଏ ତେଣୁ ও অতি গুরুতর হওয়ার ঠার সামান্যতম লক্ষণ পর্যন্ত এর চিকিৎসা উপলব্ধ অ তেমন ডাক্তার পরামর্শ আপনার চিকিৎসা এই রোগর প্রমুখ তার মাধ্যম হচ্ছে তাভিত রক্ত নলী সংকুচিত হয়ে তে আমি যে ঔষধ দেোডাইলেটর বলে কুয়া যায় শ্বাস মেলা করা যে ঔষধ বিটা টু হল হল এসব માધમરે સે કુ ખોલા કરવાુ ચેસ્ટા કરુ આ જે અક્સિજેન દરકાર પડ્યા તેતુ અક્સીજેન દરકાર પડે તણુ યાપ ઉપ ચિકિત્સા ઉપલબ્ધ અહીંયા ડાક્ટર પરામર્શની ચિકિત્સા નવા જરૂરી અહીંયા ইয়াৰ বহুত গুড়ি লক্ষণ অঁ বেলে বেলে নিশ্বাস নেব অসুবিধা হে সৰ অক্সিজেন ডেফিচিয়েন্সি যায় ব্ৰেইন কু অক্সিজেন মাত্ৰা যদি ন যাই পাৰে কিন্তু কাৰ্বন ডাই অক্সাইড যোনাক আমাৰ শ্বাসনী মাধ্যমতে যোন যাওঁ বড়িৰে ৰ যায় ত'লে সেইটা ব্ৰেইন কু আফেক্ট কৰে যা মাধ্যমেৰে ৰোগীটি চেটাশূন্যপাৰে সেই কণ্ডিচন কু আমি ৰেচপিৰেটৰী ফেলিঅৰ কওঁ এই বেলেগ পেচেণ্ট কু প্ৰায় প্ৰায় ভেণ্টিলেটৰ দাবু দৰকাৰ পৰে নন ইনভাছিভ ভেণ্টিলেচন হ' কি ইনভাছ ভেণ্টিলেচন দৰকাৰ পৰে যাওঁ জীৱন প্ৰত্যুৰুতৰ আমি আক্যুট চিভিয়ৰ আজমা বুলি তাক কওঁ তে যদি কোনো ৰোগী তাক অণদেখা কৰিব প্ৰাৰম্ভিক পৰ্যায়ৰ চিকিৎসা কলে সেই ঠিক হৈ যায় পাৰে যদি তাক অণদেখা কৰিব কিয় ফৰ্ম জীৱন প্ৰপদ হ'ব এতদ্বতীত অন্য় অৰ্গান গুড়িক আফেক্ট কৰি পাৰে লংটৰ্ম যদি আপোনাৰ দেহৰ আজমা ৰা আপোনাৰ সঠিক উপায়েৰে চিকিৎসা নকলে সম্ভৱতঃ হাৰ্ট কু আফেক্ট কৰি ক'ৰ পলমাৰী হৈ পাৰে কিন্তু অলগা অৰ্গান মই ইনভল্ভমেণ্ট হবাৰ চানসেছ থায় তুমি আপোনাক যদি লক্ষণ দেখা যদি আপোনাৰ কোনোবি ডাউট কৰুন আপোনালোকৰ শ্বাসজনিত লক্ষণ অঁ হ'ব নিশ্বাস নবাৰে অসুবিধা হ'ল ডাক্তৰৰ পৰামৰ্শ নি্পৰোমেট্ৰিক কি পলমাৰী ফংচন টেষ্ট কৰি নিৰূপণ কৰোঁ আৰু চিকিৎসাধীন হোৱাতো

কুকুৰ বিলেই কি কোনো জিনিছ ৰখুচ্ছা কেতিয়া দূৰেই ৰে যে জিনি গুড়িক ইউজ কৰাৰ আলৰ্জি ৰ মানিফেষ্টেচন কৰিঙু কাষ অ কিন্তু কোনো খাদ্য জিনিছৰ আলৰ্জি অঁ কেতিয়েজু বস্ত্ৰৰ আলৰ্জি থাকে চিল্ক বস্ত্ৰ হ'ল কি কতগুড়ি নয় অর্নামেন্ট হলে আপনার আলর্জি হই আজমা আট্যা হয়ে পড়ে কতজণ্ড কোশি ঔষধর আলর্জায় তেমন আপনার যে প্রকার আলর্জি ট্রিগর আপনার করবে যেতবে আপনার লক্ষণ আপনার ডাক্তার পরামর্শ নেবে বড় জিনিস হল যে আপনার আভোয়েডেবল জিনিস তা যদি আপনার আভোড কলে এবং ডাক্তার পরামর্শ অনুযায়ী আপনার যদি ইনহেলার নেলে সম্ভবত আপনার এই আজমার আট্যাঠার দূরে রইপারে এবং নিজকে সুস্থ রাখিপারে এটা ট্রিটেবল ডিজিজ এর সম্পূর্ণ কিওর নাই সফল চিকিৎসা উপলব্ধ অভিন্ন রোগর কারণ ও নিকরণ সম্পর্কের ডাক্তার ঠিক জাঁয়া পাই স্বাস্থ্য প্লস ও ইউট্যুব চ্যানেল সবসক্রাইব করুন